আমরা সুদূর নর্থ বেঙ্গল ইসলামপুর থেকে এসেছি, ইসলামপুর সাব ডিভিশন টাউন। আমি একজন কাউন্সিলর টিএমসি, আমি গর্বিত আজকে এই বৃষ্টির দুর্যোগের মধ্যে হয়েছে, এবং শুধু গর্বিত না, কলকাতার বুকে বিশেষ করে এনকালির যে ইন্টারি বিধানসভা কেন্দ্র স্বর্ণকুমার স্যার নেতৃত্বে এবং আমাদের শেখ আলম মহাশয়, জুম্মান সাহিদ, তারপরে আলম রহমান হোসেন, এনাদের নেতৃত্বে আমরা এই ট্যাবলোটা বানিয়েছি। আমাদের টোটাল ট্যাবলো, আমরা দুর্গার রূপে মমতা ব্যানার্জি যত প্রকল্প হয়েছে দুর্গার রূপে, সেই প্রকল্পগুলো আমরা ধরতে চাই, কারণ বিরোধীরা খালি উল্টোপাল্টা কমেন্টস করে। তাই আমরা প্রকল্পগুলো কী কী দিদি করছে আমরা তুলে ধরতে চাই, এবং আগামী দিন কী কী হবে এখানে আছে কৃষক বন্ধু ছাত্রসাথী যত যত প্রকল্প আছে সব রকমই আছে, আরও তো করা যায়নি ছোটো জায়গা। তাই আমরা টোটাল প্রকল্পগুলো তুলেছি, এবং আমাদের সত্যতার প্রতীক চব্বিশে আমরা দিদিকে আমরা ভারতের প্রধানমন্ত্রী করতে পারি, বিশ্ব বাংলা সব কিছু আমরা ট্যাবলোতে তুলে ধরেছি, এবং আজকে দিদি যে বার্তাগুলো দেবে আমরা স্বর্ণকমল স্যার নেতৃত্বে, আমরা আলামদা, জুম্মানদা, রহমত ভাই এবং তাদের নেতৃত্বে আমরা সেইগুলো আমরা এগিয়ে যাব, এবং আমরা চব্বিশে সবাই মিলে দিদিকে প্রধানমন্ত্রী রূপে দেখতে চাই। একুশে দিদিকে যাতে আরো হাত মজবুত করে আমরা প্রধানমন্ত্রী রূপে দেখে এবং দেশকে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে চাই, এবং মোদীকে আমরা এখান থেকে সরাতে চাই। দেশের প্রধানমন্ত্রী বিধায়ক প্যার করতে হয় জিনিস মাধ্যমে হম লোক সাত আট আট হাজার জমাত সে আয়ে হয় ও স্বর্ণ কুমার শাহ আর হম লোক শেখ আলম, তরবেশ আলম, শেখ জুম্মন সহিত, আর হম মিলকে ইতনা তাদাদ কাজ আয়া দিদি কা প্যার দেখে, দিদি কা মোহব্বত, আর তেরা আদমি হম লোক অভিমে শহীদ হয়ে চুকা হ্যাঁ, জিনিস মোহব্বত হম লোক টান ইধর লেকে আয়া, ইস ওজে হম লোক তাদাদ জমাত কাজ আয়া হ্যাঁ, সাত সে আট হাজার।